আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আজকে আমি মাগুর মাছের আলু দিয়ে একটা ঝোল বানাবো। দেখো, প্রথমে আমি নুন হলদি লঙ্কা দিয়ে ভালো করে মাগুর মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে ফ্রাই প্যানে মিটগুলোকে ভেজে নেবো। দেখতে থাকো, দেখো অনুসারে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি, ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। দেখো বন্ধুরা, সব কটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব ভালো করে ভাজা ভাজা করে নেবো। দেখতে থাকো, আমার ততক্ষণ ভাজাটা হোক। দেখো, আমি এবার উল্টে নিচ্ছি এটাকে। একদিক পাটটা হয়ে গেছে আর এক পাটটা বাকি আছে। এই পাটটা হয়ে গেলে আমার এটা পুরো হয়ে যাবে। আমি সব ভালোভাবে উল্টে নিচ্ছি সবগুলোকে, ভালো করে যাতে দুপিটটাও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাক। তারপরে আমি অন্যগুলোতে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে এটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাই গরম গরম শুরু করেছি, কড়াটায় তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে কী কী এবার দিচ্ছি দেখতে থাকো। মাগুর মাছ দিয়ে আলু দিয়ে করতে হচ্ছে, আলু তো আলু পেঁয়াজটা নিতে হবে। দেখো, আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এগুলো আমি কে কড়াটা তেলটা গরম হয়েছে এতে অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে এবার আমি কী কী মশলা দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। প্রথমেই তো বুঝতেই পারছো, প্রথমেই দিতে হবে নমক। স্বাদ অনুযায়ী নমক দিয়ে দিয়েছি। তারপরে হলদি পাউডার, হলদি পাউডারও 1.5 চামচ মতো দিয়েছি। তারপর চিল্লি পাউডার দিচ্ছি, চিল্লি পাউডারের পরে এবার জিরা পাউডার দেবো। জিরা পাউডার দিয়ে দিয়েছি। এবার দেখো, এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। দুটো তিনটে জিনিস দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে আলু পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখো, সুন্দরভাবে মিক্স করে নেবো। এরপর আমি দেখো আদা রসুনের পেস্ট একটু দিচ্ছি। ব্যাস, এটাকে দিয়েও এটাকেও দিয়েও নাড়াচাড়া করে নেবো ভালো করে। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এতে অল্প পানি দিতে হবে। এবার দেখো, আমি এতে দিচ্ছি টমেটো কুচি, ছোটো ছোটো করে টমেটো, দুটো বড় টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। টমেটোটাও অ্যাড করে দিয়েছি। দেখো, ওটাকে দিবার পরও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কী করছি দেখতে থাকো। প্রথমে একটু পানি নিচ্ছি, কেননা মশলা তলায় বসে যাবে বা পুড়িয়ে যাবে, তার জন্য পানিটা অ্যাড করে ভালোভাবে মশলাটা সবার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষানো ভালোভাবে হয়, ততক্ষণ কষিয়ে নেবো। তারপরে দেখো বন্ধুরা, আরও কী করতে করছি দেখতে থাকো বন্ধুরা। এটা খুব সুন্দর টেস্ট হয় মাগুর মাছ দিয়ে আলু দিয়ে। এটা ঝোল করলে হেভি খেতে লাগে। আর বুঝতেই পারছো, গরমে বর্ষাকাল গরম যখনই হোক না কেন, ঝোল তো ভালোই লাগে। বেশি মশলাও নয়, অল্প পরিমাণে মশলা দিয়ে সব কিছু ঝোল খেতে প্রচুর ভালোই লাগবে। দেখো, আমি নাড়াচাড়াই করছি ভালোভাবে। একটু করে শুকিয়ে গেলে পানিটা আবার আমি পানি দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি আরও কী করছি দেখো বন্ধুরা। দেখো, এবার আমি পুরো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমার যতটা গ্রেভির দরকার ততটা আমি গ্রেভি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো, এমনি তো আমি 2-3 দিন ছাড়া ছাড়া আমি এগুলো দিচ্ছি বন্ধুরা, কেন শরীরটা একটু খারাপ, তার জন্য দেখো এই মাছটা দিয়ে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছো শরীরটা একটু খারাপ বলে আমি ভিডিও দিইনি কদিন বন্ধুরা। দেখো, এবার আমার এটা হয়ে গেছে। ঢাকা দিলি মাছ ভালোভাবে ফুটে গেলে এটা হয়ে যাবে। দেখো, ফুটে গেছে, হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না বন্ধুরা। সাবস্ক্রাইব করে দেবে, বেলটাকে দাবিয়ে দেবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে, খেতেও খুব টেস্ট হয়েছে। ঘরে বানিয়ে খেয়েও সবাইকে খাও। ঠিক আছে বন্ধুরা, দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। শেয়ার করে দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ঘরে বানাও, বানিয়ে খাও, তোমাদের কেমন হয়েছে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।